রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস যোজনার দুর্নীতি নিয়ে যখন সরব সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা, তখন এই কাকদ্বীপে তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ প্রকৃত প্রাপক হওয়ায় তালিকায় নাম আসার পর সেই নাম কেটে বাদ দেওয়া হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় ICDS কর্মী মিতা পণ্ডা দাসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বলে খবর। সেটা আমাদের আবাস যোজনা সার্ভে করতে দেওয়া হয়েছিল, সেই আবাস যোজনা সার্ভে করার পরিপ্রেক্ষিতে আমি যাদের যাদের পাকা ঘর আছে আমাকে বলেছিল তাদের পাকা ঘর যারা কোথায় দিনের শেষে রাত্রে ঘুমায় সেই জায়গাটা তুলে দিতে, চাবি লাগিয়ে রেখে দেবো, তুমি কি চোখে দেখতে পাও নাকি যে ঘর নেই, তুমি দাওনি কেন ঘরের নামগুলো, এইসব কথা বলেছে। তা আমি নিরাপত্তার অভাব বোধ করছিলাম বলে আমি প্রধান সাহেবকে জানাই, প্রধান সাহেব আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, উনি সঙ্গে সঙ্গে বিডিওকে ফোন করেছে, আমিও বিডিওকে ফোন করি, ফোন করা বলে উনি বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ফোন প্রশাসনের দিক থেকে পুলিশ পাঠিয়েছিল। ওই ICDS কর্মীর বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, প্রকৃত প্রাপক হয় তালিকায় নাম এসেছে কিন্তু তারপরও তালিকা থেকে নাম কেটে বাদ দিয়েছেন ওই ICDS কর্মী। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় ICDS কর্মী মিতা পণ্ডা দাসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আবাস যোজনার সমীক্ষায় গড়মিলের অভিযোগ তুলে রাজনগর ঘোলাপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তাকে আটকে রাখা হয় বলে জানা যায়। স্থানীয় মানুষজন তাকে দীর্ঘক্ষণ আটকে রাখেন বলে খবর। এরপরই পুলিশ এসে তাকে উদ্ধার করে বলে জানা যাচ্ছে। অভিযোগ আমাদের নামে ঘর এসছে আর ঘরের ফটো করে নিয়ে গেছে, মাটির বাড়ি দেখলাম নাম লিস্ট থেকে এখন কাটা, নাম কাটা, এইটাই আমাদের অভিযোগ, আমাদের ঘর দিতে হবে। তাই এখানে পুলিশ এসেছিলো, এসে বলে গেল লিস্ট লিখে ভিডিও জমা দাও। এলাকাবাসীর যেটি অভিযোগ যে ওই ICDS কর্মী এলাকায় আবাস যোজনার সমীক্ষা করেছিলেন কিন্তু যাদের ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। অবিলম্বে যোগ্য ব্যক্তিদের আবাস যোজনায় নাম নথিভুক্ত দাবিতে স্কুলগৃহের মধ্যে ওই ICDS কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। এদিকে এই বিক্ষোভের খবর শুনে ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ কর্মীরা পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ICDS কর্মী মিতা পণ্ডা দাস। তিনি জানিয়েছেন নিয়ম অনুযায়ী কাজ করেছেন তিনি, গ্রামবাসীদের কিছু জানার থাকলে বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। যদিও গ্রামবাসীরা তাদের নিজেদের দাবিতে অনর্থকে এনিয়ে স্থানীয় বাসিন্দা শেখ সানোয়ার জানান মাটির ঘরে থাকেন তিনি, অথচ তারই নাম কেটে বাদ দেওয়া হয়েছে। গ্রামের আরও অনেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, দ্রুত এই ঘটনার প্রতিকার চেয়েছেন তারা। কাকদ্বীপ থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।